দার্জিলিং মিউনিসিপ্যালিটিতে আমাদের দুজন টিএমসি কাউন্সিলর রয়েছেন। এবার যে দার্জিলিং মিউনিসিপ্যালিটির বোর্ডটা ভেঙে যাচ্ছে এবং বিজিপিএম দখলে আনা হচ্ছে আর দখলে নিয়ে আসছে, এবং আমাদের দুজন টিএমসি ক্যান্ডিডেট আমরা বাইরে থেকে আমরা সাপোর্ট করব, কারণ যে গত জিটে ইলেকশনেও আমাদের বিজেপিএম এর সঙ্গে অ্যালায়েন্স ছিল এবং রাজ্য সরকার আমাদের টিএমসি পার্টির সরকার সঙ্গেই অ্যালায়েন্স করে আমরা দাঁড়িয়েছিলাম, আমরা পাঁচজন কাউন্সিলর জিতেছিলাম। তো এবার আমাদের যেহেতু দার্জিলিং মিউনিসিপ্যালিটিতে একটা নতুন বোর্ড হবে, সেই বোর্ডের মধ্যে বিজেপিএমকে আমরা টিএমসি পার্টি বাইরে থেকে আমরা সাপোর্ট করব, এবং আমি আশা করব দার্জিলিং অনেক দিন থেকে মিউনিসিপ্যালিটির মানে সন্তোষমূলক কাজ করছে না, তো আমি আশা করব বিজেপিএম এবং আমাদের সাপোর্টে আমাদের রাজ্য সরকার টিএমসি পার্টির সরকার সঙ্গে মিলে নিশ্চয়ই মিউনিসিপ্যালিটির একটা ভালো ডেভেলপমেন্ট করবে বলে আমি আশা করছি।